গ্রিসে দুশ্চিন্তা আর হতাশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত স্ট্রোকে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে অবস্থানরত প্রবাসীরা বলছেন, একদিকে অনিয়মিত প্রবাসীরা বৈধ হতে পারছেন না, অন্যদিকে পুলিশের আটকের ভয়ে আতঙ্কিত থাকেন তারা। এছাড়া করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, ফলে হতাশাগ্রস্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী তথ্য ছবিতে আরো জানাবেন মাহমুদ রুবেল। ইউরোপের দেশ গ্রিসেও বেড়েই চলেছে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের অপ্রত্যাশিত মৃত্যুর সংখ্যা। দীর্ঘদিন ধরে অনিয়মিত অবস্থায় অমানবিক জীবনযাপন করছেন কয়েক হাজার বাংলাদেশি। কেউ কেউ 7 থেকে 8 বছর বসবাসের পরও বৈধ হতে পারছেন না, অনেকের কাছে পাসপোর্টই নেই। হাতের লেখা পাসপোর্ট নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করা এসব বাংলাদেশি এখন পাসপোর্ট করার সুযোগ পাচ্ছেন না। আবার অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত পুলিশি অভিযানে আটক করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ডিটেনশন সেন্টারে। আবার অনেকেই বিতাড়িত হচ্ছেন গ্রিস থেকে, ডিপোর্ট করা হচ্ছে নিয়ম নীতি ছাড়াই। এদিকে গ্রিসে গত এক মাসে মৃত্যু হয়েছে 11 প্রবাসী বাংলাদেশির। প্রবাসীরা বলছেন, দুশ্চিন্তা আর হতাশাগ্রস্ত হয়ে স্ট্রোকে মারা যাচ্ছেন বেশিরভাগ বাংলাদেশি। প্রায় দেশে 34-35 বছর যাবৎ আছে। উনি একটা আইল্যান্ডের দোকান ছিল, তার ব্যবসা ছিল। উনি একজন অনেক ভালো মনের মানুষ ছিল। আমরা আসলে উনির মৃত্যুতে আমরা খুব শোকাহত এবং সবাই তার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে বেস্ট নসিব করুক। আজকে আমরা যেটা বললাম যে এজেন্ট পাঠাবে, ওরা বলতেছে যে আরও 1 সপ্তাহ সময় লাগবে, কারণ সিরিয়ালে আছে, কারণ আরও 3-4টা লাশ এখানে পড়া আছে, ওগুলো যাবে, তারপরে ওটা যাবে। দাপন হবে গ্রামের বাড়ি বিক্রমপুরে, টঙ্গিবাড়ি থানা, খোলাগাঁও গ্রাম। অনিয়মিতদের সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেও মৃত্যু ঘটছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। গ্রিসে বিশেষ করিয়া অনেকগুলো বাংলাদেশি, বিশেষ করিয়া 1-1.5 বছরে মনে হয় 50-এর ঊর্ধ্বে বাংলাদেশিরা কিন্তু মৃত্যুবরণ করেছে। এটার মেইন কারণ হচ্ছে স্ট্রোক করে মারা যাইতেছে। এটার মেইন কারণ হচ্ছে যে বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, অনেকের কাগজ নাই, অনেকের কাজকর্ম নাই, অনেকে মনে করেন পরিবার পরিজনের সাথে এই সময় মতো দেখা করতে পারতেছি না, একদিকে পরিবারের টেনশন, একদিকে কাজের সমস্যা, এই সমস্ত সমস্যার কারণে মানুষগুলো স্ট্রোক করে মারা যাইতেছে। বিশেষ করে এই কাগজের সমস্যার কারণে কোনো আনুষঙ্গিক সমস্যাগুলো মানুষকে পেয়ে বসেছে। এই জন্য দূতাবাসের কঠোর দৃষ্টি দিতে হবে মানুষের প্রতি। গ্রিসে 2021-22 অর্থবছরে 1/2 শতাধিক মানুষ স্ট্রোক করে বাংলাদেশ প্রবাসীরা মারা গিয়েছে, এবং এর আগেও প্রায় 1/2 লোক মৃত্যুবরণ করেছে এই স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে। এ প্রসঙ্গে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ কুমার পাল বলেন, মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় বেশিরভাগ ব্যক্তি মৃত্যুবরণ করছেন। তারা আসার জন্য যে টাকাটা খরচ করে সেই টাকাটা তারা বিভিন্নভাবে ধার দেনার মাধ্যমে তারা সংগ্রহ করে থাকে। সুতরাং এখানে এসেই সে প্রথমেই একটা ধারের বোঝায় জর্জরিত থাকে, এটা নিয়ে তার মানসিকভাবে একটা যন্ত্রণা তাদের মধ্যে থাকে। এর পাশাপাশি সে এখানে যেহেতু আনডকুমেন্টেড, সেহেতু সে এখানে কাজ না পাওয়া, তারা কিন্তু এখানে সঠিকভাবে বেতন ভাতাদি পায় না। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত বা হার্ট অ্যাটাক জনিত কারণে সম্প্রতি বেশ কিছু আমাদের প্রবাসী বাংলাদেশি গ্রিসে মারা গেছেন, এবং আমরা এগুলোই আইডেন্টিফাই করেছি যে আপাত দৃষ্টিতে তারা এই সমস্যাগুলোর কারণে, যারা অবৈধভাবে যারা আসছেন তারাই এই সমস্যা, মানসিক যন্ত্রণার কারণেই তারা সম্ভবত তারা এই স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের মাধ্যমে যারা মারা যাচ্ছেন তাদের মূল কারণ হচ্ছে এটাই। অনিয়মিত প্রবাসীদের পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্রের সমস্যা নিরসনে দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহায়তার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।